আশা করি তারা আপনাদের এই সংবাদ দেখে বা নিউজ দেখে তারা এই ব্যাপারটাকে কনসিডার করবে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখন আমি ওই হিরণকে হচ্ছে যে হিরণ কিছু বলো। আমার খুবই অভিজ্ঞতা খুবই কম, আমাদের খুবই আর জানি না এটা আমাদের খুবই করার জন্য আনা উচিত না। এটা মিনিমাম দুই সপ্তাহ পর, দুই সপ্তাহ না, আমাদের যতগুলো সময় করতে চলবে না, ভালো দর্শক হচ্ছে মানুষ দেখছে, মিনিমাম এক দেড় মাস সময় দেওয়া উচিত আমাদের। আর জানি না যে অন্যভাবে কেউ ভেবেছে কিনা, আমাদের দেশের সিনেমা বা আমাদের দেশের সিনেমার যে ব্যবসাটা হয় সেই টাকাটা না আমাদের কাছে থাকে। ভিন দেশি সিনেমার বিজনেস করলে ওরা টাকাটা নিয়ে যায়, অনেক টাকা আমাদের দেশে। এদিক থেকে একটা ক্ষতি হচ্ছে আমাদের সিনেমাগুলো, মানে আমি নিজে অনেকগুলো হলে গিয়েছি, দেখলাম পাঠগুলো কিনা আমি জানি না, তবে এটাকে যেভাবে হোক বন্ধ করা উচিত আমাদের সিনেমাকে বাঁচিয়ে রাখার জন্য। আচ্ছা টপু, শুভ সন্ধ্যা সবাইকে। আসলে এখানে একটা ভালো উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি সবাই, আপনাদের সবাইকে ধন্যবাদ আসার জন্য। বিশ্বায়নের এই যুগে আসলে সংস্কৃতির আদান প্রদান হবে, এটা আমরা সবাই চাই, কিন্তু সেটা অবশ্যই তাদের ক্ষতিগ্রস্ত না করে। তো আমরা অবশ্যই চাই আমাদের এখানে বিভিন্ন মহাদেশ বা বিভিন্ন বাইরের চলচ্চিত্র আসুক, তাহলে আমাদেরও শিল্প চর্চা, জ্ঞান চর্চার জায়গাটাও বিকশিত হবে, কিন্তু সেটা ক্ষতিগ্রস্ত না করে কাউকে। এখন যখন এবার ঈদের এবং আগের থেকে আমরা দেখেছি যে মানুষের বাংলা সিনেমার প্রতি আগ্রহটা আবার ফিরে এসেছে, মানুষ হলে যাচ্ছে, খুব ভালো মতো মানে উপভোগ করছে বাংলা সিনেমাটাকে, তারা ভালো লাগলে গালি দিচ্ছে, খারাপ লাগলে গালি দিচ্ছে, সেগুলো নিয়েই আসলে আমাদের চলতে হবে। কিন্তু পজিটিভ জায়গাটা আমাদের আসলে বেশি। এই মুহূর্তে আমি অবশ্যই চাই সুবিধাজনক সময় দেওয়া হোক আমাদেরকে, আমাদের প্রযোজকদের, আমাদের পরিচালকদের, তাহলে তাদের কাজটা শেষ করতে পারে এবং প্রপারলি তাদের নদীটা ফিরিয়ে আনতে পারে, তাহলে আসলে চলচ্চিত্র শিল্পটা টিকে থাকবে। এখানে আরো গুরুজনেরা রয়েছেন, প্রযোজক পরিচালক রয়েছেন, অনেক বয়োজ্যেষ্ঠ, তারা আরো বলবেন অনেক কিছু। আর সত্য ভাইয়ের কথার সাথে আমি একমত প্রকাশ করে এতটুকুই বলতে চাই যে আমরা কোনো কিছুর বিপক্ষে নই, যেই বিশেষ চলচ্চিত্রের কথা বলা হচ্ছে আমরা আসলে তাদের বিপক্ষে নই, কিন্তু আমরা চাই আমাদের একটা সুবিধাজনক সময় দেওয়া হোক, যাতে আমরা আমাদের ব্যবসাটা করে জনগণের কাছে আমরা যেটা নির্মাণ করছি মানুষের দেখানোর উদ্দেশ্যে আমাদের বার্তাটা পৌঁছে দিতে পারি, তারপর অন্য কিছু চলুক, কারণ অবশ্যই নিজেরটা আগে আমাদের বুঝতে হবে। সেটা থেকে আমি অবশ্যই আমাদের দেশের সরকারের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা এবং আস্থা রয়েছে, তারা অবশ্যই আমাদের কথা চিন্তা করে, চলচ্চিত্র শিল্পের কথা চিন্তা করে সুবিচার করবেন এবং সুন্দর সিদ্ধান্ত নেবেন। আর আপনাদের কাছে আসলে বলার কারণ, যে কোনো দুর্যোগপূর্ণ বা যে কোনো ক্রাইসিস মোমেন্ট আসলে গণমাধ্যম করবেন সবসময় আমাদের পাশে ছিলেন, তো আমরা হয়তো বা ব্যক্তিগত ভাবে যোগাযোগ করে একজন প্রশ্ন করেছিলেন যে আমরা চেষ্টা করছি কিনা, আমাদের কাছে ব্যক্তিগত উদ্যোগ নেওয়া হয়নি, আমি যদি জানি, কিন্তু আমরা জানি যে গণমাধ্যমের মাধ্যমে কোনো কিছু যখন ভালোভাবে ছড়িয়ে যায় সব সংশ্লিষ্ট মহলে, আমরা সেটা তাদের দৃষ্টি আকর্ষণ করতে, তারা যাতে আমাদের এই আপত্তিটুকু নিজেদের মধ্যে নিয়ে সুন্দর সিদ্ধান্ত, যাতে
আমাদের দেশের চলচ্চিত্র টিকে থাকে। ধন্যবাদ সবাইকে। আমি যেটা শুনলাম এটা মাত্র দুই সপ্তাহের জন্য, দুই সপ্তাহ তো আহা বলে কোনো কিছু না, তুমি আসুক দেখো। আমরাও চাই যে ভালো ছবি আসলে মানে একটা প্রতিদ্বন্দ্বিতা হবে এবং সেখানে হল না মাত্র এরকম আছে যে সিনেমা হলে যে হল ছবি লাগবে, কারণ সিনেমা হলে বলতেছে যে আমরা সিনেমা দিতে পারি না সেই জন্য ইন্ডাস্ট্রি নিয়ে আসে। ঠিক আছে নিয়ে আসুক চলুক, আমাদের কোনো আপত্তি নেই। তা আমি বলতে চাই অনন্য বাবুকে এবং গোলাপ দিদিভাইকে বলতে চাই, এটা আপনার কাছে আমরা আমি হঠাৎ করে বলছি বা আমরা আপনার কাছে জিজ্ঞেস করতেই পারি, দিদিভাই আর বাবু তোমার বলতেছি যে তোমরা দুটো সবকি সাইড, যাতে বাংলা ছবি আটটা তুমি যখন ভুল ভুল আটটাই খুব ভালো যাচ্ছে এবং সুপারামলে দর্শক যেমন ভালো আসছে, হ্যাঁ তখন যদি এই সময় যদি এই জিনিসটা হয় সবার জন্য ক্ষতি হয়ে যাবে। আমার মনে হয় আমি আবারও বলতেছি যে মামু তুমি ছবি আসছো বা দেবু ভাই তুমি প্রডিউসার, হ্যাঁ আমি দুজনকে বলতেছি যে তবে আপনার আপনারা বলছেন ডেট নাই, যে ডেট আমরা ম্যানেজ করে দেবো সমস্যা নেই, বন্ধু শুনতে আপনাদের রিলিজ করার ডেট আমরা যখন তখন ম্যানেজ করে দেবো। আপনার সবাই বসে যেতে আমাদের এটা সিনিয়র আছে, যদি ব্যাথা আমাদের আছে, আমাদের খুব সবাই কিছু সবাই আছে, আমরা বসা তোমাদের সামনে যেভাবে একটা ভালো ডেট হয় সেই ডেট আমরা ম্যানেজ করে দেবো সমস্যা নেই। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় দুটা সপ্তাহ তোমাদের যেটা উচিত এই কারণ উচিত, কারণ এই আহা বলে এতদিন তোমরা অপেক্ষা করছো, চার পাঁচ ছয় মাস অপেক্ষা করছো বা আর একটা মাস অপেক্ষা করে বা দুটো সপ্তাহ অপেক্ষা করে কোনো কিছু আসে না। তো আমি আমি রিকোয়েস্ট করবো লিবুয়ের কাছে রিকোয়েস্ট করবো, আমি মামুনের কাছে রিকোয়েস্ট করবো, মামুন আর লিবুয়ের বলবো যে আপনারা ছোট নিয়ে আসছেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। কিন্তু আপনি আমাদের দিকে তাকে সিনেমার ইন্ডাস্ট্রির দিকে তাকে, যেমন আমি সিনেমা হলের যে সভাপতি আছে আমার পরিচয়, ও সকালবেলা একটা ভিডিও বার্তা আমি দেখলাম, ও বলছে যে আমি দেশপ্রেম আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমি ও সুন্দর কথা বলছে যে আমি মুক্তিযোদ্ধার সন্তান দেশপ্রেম আমার কাছে আগে, ওই জন্য আমি বলবো যে দুইটা তিন সন্তান যেন ছবিটা পিছিয়ে দেয়। তো ওই হল মালিকদের সভাপতি যদি বলতে পারে এই কথা তাহলে আপনারা কেন বলতে পারবেন না, বলছে যেখানে নিজের হল মালিক যেখানে সভাপতি নিজে বলছে না ভিডিও বার্তা দিচ্ছে সেখানে 100% আপনাদের হওয়া উচিত, ঠিক আছে আপনার সিনেমার স্বার্থে বাংলাদেশের স্বার্থে এবং দেশপ্রেমের স্বার্থে আমরা দুটা সপ্তাহ তিনটা সপ্তাহ আমরা পিছিয়ে দিই, আপনাদের সাথে আবার কোনো আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই, কোনো কিচ্ছু নাই, আপনারা আসেন পাঠান আসেন আমরাও দেখবো সমস্যা নাই, কিন্তু এখানে সবার একটাই রিকোয়েস্ট দুই থেকে তিনটা সপ্তাহ পিছিয়ে দেয় প্রচুর সুবিধে ডেট আমরা আপনাদেরকে সুন্দরভাবে নিয়ে দেবো, এতে কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ আমার কাছে মনে হয় যে এই সময় আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করতে চাই দুটো সপ্তাহ একটু পিছিয়ে দিন, আমাদের এতগুলো প্রযোজক তাদের দুটো টাকা যেন একটু বাড়তে আসে, তারা দুটো টাকা ইনকাম করতে পারে, এটা আপনাদের কাছে বড় হাত জোরে বিনতি, আপনারা একটু আমাদেরকে সেই সুযোগটা দিন। আমরা তো আসলে এমন আমরা কার কাছে বলবো, কার কাছে চাইবো, কিভাবে চাইবো, কোন ওয়েতে চাইবো আমরা আসলে জানি না, যে কারণে সাংবাদিক ভাইদেরকে ডেকে এবং সে অনুযায়ী বললাম যে আমরা আপনারা আমাদেরকে একটু সদয় হন, আমাদেরকে দুটো সপ্তাহ সময় দেন, আমরা যেন ছবিগুলো দুটো সপ্তাহের মধ্যে যতটুকু পারি আমরা বের হয়ে যেতে পারি। এবার কথা বলবেন প্রকাশ করেছি না, তাই না, কিন্তু সেই কান্নাটা যে আমি কেন কাঁদলাম সেটা কেউ বুঝতে চাই তোমার, আজকে আমি বলি কেন আমি কাঁদছি, আমি হল পাই আমি যে ছবিটা আমার ছবিটা যদি অফ হয়ে যায় প্রত্যেকটা হক নিয়ে আমার পয়সাটা কে দেবে,
আর আমার পয়সাটা দিয়ে তারপর পাড়ার সঙ্গে কামাই, কারণ আমি তো বাংলাদেশের ছবি তৈরি করছি, বাংলাদেশের দর্শককে আনন্দ বিনোদন দেওয়ার মতো ছবি করছি। এখন যদি পাড়া আমার যেতে হলে যাবে, যেতে হলে যে নেওয়ার জন্য প্রস্তুতি হয়েছেন, সেই সেই হলে যদি পাড়ার ছবিটা চলে যায় তাহলে আমার কি হবে? এই প্রশ্নের জবাবটা আমি তাদের কাছে চাচ্ছি। আপনারা নিয়ে আসেন, কিন্তু এখন আমরা সভাপতি দেখার পরে যদি করতে পারেন আপনারা যা বলবেন আমি মাথা পেতে নেব, কিন্তু আপনাদের এই কথাটার প্রত্যুত্তর যদি আপনারা পেয়ে যান তখন আপনারা কি করবেন? শুনে কিন্তু এখন আমার কেউ দেখছে রাজনীতিতে কোনো মন্তব্য করছে। তাই আমি এখন বলবো আমাদের বাংলাদেশে আমরা ছবি নির্মাণ করছি, কেন নির্মাণ করছি? বাংলাদেশ চলচ্চিত্রকে টিকিয়ে রাখার জন্য, বাংলাদেশ চলচ্চিত্রকে টিকিয়ে রাখার জন্য, বাংলাদেশের চলচ্চিত্রের কর্মচারীকে বাঁচায় রাখার জন্য। আপনারা কি মনে করছেন যে পাঠান ছবিটা আসবে, চলবে? আপনাদের কি ধারণা এটাই যে বাংলাদেশের বাংলাদেশের হবে এই পাঠান ছবি? বাইরের কোন ছবি আসলে হবে পাঠান ছবি? এখন নামক আমার